খবরের কাগজে চোখ বোলালে বা শহরের আনাচে কানাচে দেওয়ালে ল্যাম্প পোস্টে এই ধরনের অজস্র বিজ্ঞাপনে ছড়াছড়ি। পূজোর আগে যা আরো বেড়েছে, অনেকেই তাই উৎসবের মরশুমে মেঘ ঝরাতে হাজির এইসব সংস্থায়। কিন্তু এতে কি আদৌ কোনো লাভ হয় নাকি উল্টো সমস্যায় পড়তে হচ্ছে? বিজ্ঞাপন দেখে বিশ্বাস করেছিলেন পূর্ণিমা কোঠারি। 7-5 না ভেবে মেঘ ঝরাতে হাজির হয়েছিলেন এটি সংস্থায়, কিন্তু 55,000 টাকা গাঁটের করে খরচ করেও লাভের লাভ কিছুই হয়নি। বিভিন্ন রকমের কোম্পানি চলে যে আপনি আসুন, আপনার 40 দিনে 10 কেজি কমিয়ে দেব, এটা করে দেব, ওটা করে দেব, আপনাকে ডায়েটিং করতে হবে না, আপনাকে এক্সারসাইজ করতে হবে না, কিন্তু ওখানে অনেক টাকা খরচা করেও আমার কোনো রেজাল্ট পেলাম না আমি। ঘনশ্যাম রাঠি তো 20 কেজি ওজন কমাতে পারি দিয়েছিলেন 1,000 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশে। পূর্ণিমা কোঠারির মতোই একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ঘনশ্যাম রাঠি। আমি তো আগে গিয়েছিলাম, ক্যাম্প জয়েন করেছিলাম, ক্যাম্প জয়েন করার পরে কয়েকদিন ঠিক ওজন কমিয়েছিল, কিন্তু ওই কন্টিনিউ আবার করতে পারিনি, তার জন্য আবার ওজনটা যত কমেছিল তার থেকে ডাবল বেড়ে গেছে। গীতাঞ্জলি দেব ভেবেছিলেন ওষুধ খেয়ে রোগা হবেন, কিন্তু হিতে বিপরীত হয়েছে। আমি তো বলবো যে মানে হিতে বিপরীতই হয়েছে, কারণ স্লিমিং পিল বা এই ধরনের যে বাজার চলতি যে মেডিসিনগুলো সেগুলো পরোক্ষভাবে মানুষের ক্ষতিই করে। আমার ক্ষেত্রে যেমন বমি বমি, একটা নশিয়া সবসময় থাকতো, মাথা ঘোরা, পেটে ব্যথা, এরকম খাবারে একেবারেই রুচি চলে গিয়েছিলো। রোগা খুব একটা আমি হইনি, প্রথম 2-1 দিন আমার মনে হয়েছিলো যে হ্যাঁ একটু বোধ হয় ইঞ্চ লস হচ্ছে, কিন্তু সেটা কার্যকরী নয়। রোগা হতে কোনো কিছু বাদ দেননি বছর 34-এর শর্মিলা খান্না। বিজ্ঞাপন দেখে ইনস্টিটিউটে যাওয়া থেকে নামি দামি ওষুধ খাওয়া, কিন্তু টাকা খরচ হয়েছে মেদ ঝরেনি। প্রথমে একটা সেন্টারে গেলাম, তখন ওরা কী করলো আমাকে একটা জেল দিত, জেল ফল দেওয়ার পর টাস্ক দিত, এর সব করার পর অনেক দিন হলো কিছুতেই কমছে না। খুব নামি কোম্পানির একটা ওষুধ খেলাম, অনেক দিন খেলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। শুধু পূর্ণিমা, গীতাঞ্জলি বা শর্মিলাই নন, এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আরও অনেকেই, কিন্তু তাও কি কারো হুঁশ ফিরেছে? নিমাই পান্ডা রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।